আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন ফুলকপির সিজন, আর এই সিজনেই কিন্তু ফুলকপির মজার মজার রেসিপিগুলো আমরা করতে পারি। সারা বছর যদিও ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই এখনকার ফুলকপির যে টেস্ট সেটা পাওয়া যায় না। আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি, কিন্তু এর টেস্ট অসাধারণ। সব রেসিপির চাইতে এর টেস্টটা টোটালি ডিফারেন্ট। প্রথমে আমি টমেটো নিয়ে নিচ্ছি, আর টমেটোটাকে এভাবে চিরে নিচ্ছি। এভাবে করে যদি চিরে নেই তাহলে পিল অফ করতে সুবিধা হবে। এখন পানির মধ্যে এই টমেটোটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এটাকে আমি মোটামুটি সিদ্ধ করে ফেলবো, তবে একদম বেশি সিদ্ধ করার দরকার নেই, হাফ বয়েলের চাইতে বেশি হবে। তো যখন হাফ বয়েলের চাইতে কিছুটা বেশি সিদ্ধ হয়ে গেল, এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। একটা ফুলকপি ভালো করে ধুয়ে চারদিকে ডাঁট ফেলে কীভাবে প্রসেসিং করে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কারো কাছে যদি স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আমরা যে স্টিলের স্ট্যান্ডগুলো হাঁড়ি পাতিলের নিচে রাখি সেটাও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিতে পারেন। এই যে আমার স্ট্যান্ডের উচ্চতা কিন্তু বেশি না, সেটাই আমি দেখালাম যে এটা একদম আগুনের কাছাকাছি। এজন্য আমি আগুনের আঁচটা কিন্তু কমিয়ে এই ফুলকপিটা ঝলসিয়ে নিচ্ছি। ফুলকপি ঝলসানোর বেশ কিছু রেসিপি কিন্তু এবছর আমরা পেয়েছি, তবে আমার এই রেসিপিটা সবার রেসিপির চাইতে ভিন্ন। এখন এই ফুলকপিটা আপনি কতক্ষণ ঝলসাবেন সে টাইমটা যদি আমি বলে দিই, তাহলেই বুঝতে পারবেন কেন এটা ভিন্ন। ফুলকপিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার সব দিক দিয়ে নেড়ে নেড়ে এভাবে করে ছেঁকে নিচ্ছি। এভাবে টানা আমি ছেঁকে নিয়েছি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা 30 মিনিট। তো এই 30 মিনিট সব দিকে আমি ঝলসে নিয়েছি একদম অল্প আঁচে, যাতে ভিতরটাও সিদ্ধ হয়। এই জন্য অল্প আঁচে আপনাদেরকে করতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। আমার এই রেসিপিটা আপনারা যদি পারফেক্টলি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি একটা রেসিপি। ভাত খেতে বসলে তখন প্রথম এই রেসিপিটা দিয়ে যখন শুরু করবেন আর অন্য কিছু খেতেই মন চাইবে না। 30 মিনিট হওয়ার পর এরপর আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এই অয়েল ব্রাশ কিন্তু আমি দুইবার করে করেছি, এক মানে প্রথমবার ব্রাশ করে আবার দ্বিতীয়বার ব্রাশ করেছি। অতিরিক্ত অয়েল নেবেন না, অল্প অল্প করে সরিষার তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেবেন। এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে ভিতরের দিকটাতেও কিন্তু এখানেও অল্প অল্প করে দিবেন, খুব বেশি দিবেন না, তাহলে আবার দেখা যাবে নিচে তেল পড়তেই থাকবে। হালকা একটু পড়ছে, কিন্তু বেশি দিলে সমস্যা, তেল পড়তেই থাকবে। আবার সেই একই প্রসেসিং, সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমি এটাকে অল্প আঁচেই 20 মিনিট আবার ঝলসানোর জন্য বসিয়ে দিয়েছি। আমি দুইবার এর মধ্যে সরিষার তেল ব্রাশ করেছি, সেটা তো আপনাদেরকে বলেছি। ফুলকপির সাইজটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে মাঝারি সাইজের একটা ফুলকপি, আর টমেটোটা ছিল একটা বড় সাইজের টমেটো। যাই হোক, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ফুলকপির প্রত্যেকটা সাইডে যাতে তাপ যায়, ভাপ যায়, এভাবে করে আমি এটাকে ঝলসে নিচ্ছি, যাতে ভিতরটাও যেন সিদ্ধ হয়। তাহলে টোটাল আমরা 50 মিনিট, প্রথমে হাফ অ্যান আওয়ার, তারপর অয়েল ব্রাশ করার পর 20 মিনিট, তাহলে আমার টোটাল 50 মিনিট আমি এটাকে এভাবে অল্প আঁচে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিয়েছি। এ চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নেওয়া কিন্তু জরুরি, দেখুন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গ্রেটার দিয়ে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। আমি একদম সরু গ্রেটারটাই নিয়েছি, আপনারা যদি চান এর চাইতে আরেকটু বড় সাইজের গ্রেটারও নিতে পারেন, তবে একদম সরু গ্রেটার দিয়ে করলে এরকম মিহি মিহি হয় এবং এটাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন টমেটোটাকে পিল অফ করে নিচ্ছি। অল্প আঁচে যদি এই সময় ধরে আপনারা ফুলকপির এই ঝলসানোটা না করেন, তাহলে কিন্তু ফুলকপির সব সাইড মানে ভিতরটা ভালো করে টেস্টটা আসবে না, ঝলসানো সেদ্ধ হবে না, শুধু উপরটাই একটা ফ্লেভার আসবে আর পোড়া পোড়া ভাব আসবে। টমেটোটাকে তো কুচি করে নিয়েছি, দেখেছেনই। এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি,
এক টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি, তিনটা শুকনা মরিচ আর একটু কাঁচা মরিচ কেটে নিয়েছি, এক চা চামচ ঝুরি করা আদাও নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা, আর বাদ বাকি উপকরণ আমি রান্না করার সময় আপনাদেরকে জানাচ্ছি। তিন ভাগের এক কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে সেই এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া আমি দিয়ে দিয়েছি, কিন্তু এটা পুড়ে না যেন খেয়াল রাখতে হবে, যখন রসুনগুলো ভাজি হয়ে গিয়েছিলো তারপরে দিয়েছিলাম। এরপর সাথে সাথেই জিরা গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এক বাটি পেঁয়াজ, সব কিছু মিলিয়ে ভাজি করছি আগুনটা কমিয়ে। এর মধ্যে সামান্য হলুদ দিলাম, হলুদের পরিমাণটা একদমই অল্প, কিন্তু হলুদটা সহ ভাজি করে নিলে সুন্দর একটা কালার পাবেন। এরপর তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম, এক চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি, এই জিরার কারণে সুন্দর একটা ফ্লেভারও পাবেন। সব কিছু মিলিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজি করে নিয়েছি, মানে পেঁয়াজগুলো কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এরপর ঝুরি করে নেয়া সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে মিক্স করতে করতে দিয়ে দিচ্ছি। তো এভাবে মিক্স করতে করতে পুরো ফুলকপিটাই আমি দিয়ে দিলাম, ভালোভাবে সমস্ত মশলার সাথে নেড়ে নেড়ে মিক্স করতে করতেই বাদ বাকি উপকরণ দিব আর কুক করব। এই যে টমেটোটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো ভালো করে মিক্স করে নিলাম। এখন মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কেটে রাখা কাঁচা মরিচটাও আমি দিয়ে দিয়েছি, তিন রকমের মরিচের ফ্লেভারে এই ফুলকপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন কারো কাছে যদি কাশ্মীরি মরিচের গুঁড়াটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে দেখতে মানে কালারটা অনেক সুন্দর হয়। তিন ভাগের এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি কভার করে কিছুক্ষণ কুক করেছি, কারণ 80%-এর মতো ফুলকপি সিদ্ধ হলেও 20%-এর মতো সিদ্ধ হওয়ার বাকি ছিল, ওই কভার করে তিন ভাগের এক কাপ পানি দেওয়াতে এটা কিন্তু হয়ে গেল। এরপর আমি কিছুক্ষণ কুক করার পর এখানে লেবুর রস দিয়েছি এক চা চামচ, আর ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা, আরও কিছুক্ষণ এভাবে কুক করে নিলাম। মরিচের পরিমাণটা সম্পর্কে আবার বলি, একটু ঝাল ঝাল খেতেই কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ঝালই দিবেন। লেবুর রস আর ধনে পাতা দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু আর কুক করিনি, এই 2-3 মিনিটের মতো সব কিছুকে ভালো করে মিক্স করে ধনে পাতাটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্তই আমি এটাকে কুক করেছি। রান্না কিন্তু প্রায় শেষ, নামাবার আগে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। এবার আপনাদেরকে লুকিংটা দেখাবো, আগুনের আঁচটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন আমার রেসিপিটা কিন্তু রেডি, গরম গরম ভাতের সাথে এই রেসিপির কিন্তু সত্যিই কোনো জুড়ি নেই, অবশ্যই ট্রাই করবেন। এই ফুলকপির দিনে সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি, চাইলে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন, ইভেন কি রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটা ভাজি এবং ভর্তা দুইয়ের মিশ্র একটা টেস্ট আসে, এবং এর টেস্টটা সত্যি অসাধারণ। প্রথমেই আমি দুইবার যেভাবে জিরা দিয়েছি, প্রথমে হাফ চা চামচ জিরা গুঁড়া তেলের মধ্যে দিয়েছিলাম, পরে আবার এক চিমটি পরিমাণ আস্ত জিরা যেভাবে ফোড়ন দিয়েছিলাম সেটা অবশ্যই দিবেন। সমস্ত রেসিপিটা আমি যেভাবে করেছি সেভাবেই ফলো করে করার চেষ্টা করবেন। 50 মিনিট যেভাবে আমি অল্প আঁচে ঝলসে নিয়েছি, আপনারাও ওভাবে করবেন পারফেক্ট টেস্টটা পাওয়ার জন্য। আশা করি রেসিপিটা এই ফুলকপির সিজনে আপনারা অনেক বেশি উপভোগ করবেন, ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।